এরা তো মানুষের করেই না এরা নিজেদের সবাই নিজেদের আখের গুছাইতে ব্যস্ত কেউ লুটপাটের থেকে বিরত নাই যে যেমনি পাইতেছে এমনি করতেছে কত টাকার দরকার এদের জিনিসের দাম সব কিছুর দাম বাড়তি মানুষ এক ধরনের অসুবিধায় আছে আবার তিনি মনে করেন যে সবাই এই লুটপাট করতে আছে কেউ কোন লুটপাটের থেকে বিরত নাই যে যেমন পাইতেছে এমনিই করতেছে যেমন কালকে দেখলাম গরুর মাংস ভিতরে পানি ঢুকায় আপনার মনে করেন এ পাঁচ কেজিতে আটটাশো গ্রাম কম দিছে তো এইসব ডাকাতি করি কারেখা পাইবো এই এই দেশে সবাই ডাকাইত এখন এই ডাকাইত বন্ধ করার লাগে আমার কত হলো আর অজ্ঞে এসে সরকার দরকার কালিন যে এক ফিটা বিয়ালে এক ফিডা দিতে হবে এ দেশের জনগণদের তো যাই ঠিক হয়ে যাবো নাহলে কোনো উভয়ই দেখতাম আসি না আর কোনো কোনো ব্যবসা কারোই সহযোগিতা নাই এরা তো মানুষের ক্ষেত্র করেই না এরা নিজেদের আখের গুছাইবার লাগে ব্যস্ত যে সবাই নিজেদের আখের গুছাইতে ব্যস্ত কত টাকার দরকার এদের মানে সাধারণ জনগণের অবস্থা খুব খারাপ সাধারণ জনগণ খুব কষ্টে আছে এই আর অসাধু যারা আছে পয়সাওয়ালা যারা আছে তারা তো টাকা হইতেই আছে আর আমরা যারা নিজে দিন আনে দিন খাই তারা অসুবিধায় আসি অসুবিধায় পড়তেই আসি দিন দিন অসুবিধা বাড়তেছে এটা দেখার কেউ নাই অথচ যারা এটা দেখার কর্ণধার তারা মানুষের খ্যাত করব মানুষের খ্যাত না করি তারা করতেছে ডাকাতি কোন দিকে যেতাম এই হলো আমার কথা ভালোই দাম আছে কিন্তু আপনারা যদি রেগুলার যদি মনিটরিংটা করেন তাহলে মনে হয় আমরা যারা ভোক্তা আছি মধ্যবিত্ত এটার জন্য খুব ভালো হবে আমরা এই আশা করবো যে আপনার রমজানের মধ্যে নট অনলি রমজান প্রতি প্রতিদিন তো সম্ভব না হয়তো আপনারা কিছুদিন প্রায় এটা মনিটরিংটা করা উচিত আমার মনে হয় আমাদের আমাদের যারা মধ্যবিত্ত আমার জন্য ভালো হবে আমরা তো চাকরি বাকরি করি ব্যবসা করি না ইচ্ছা করে সব কিছু করতে পারি না ভাই এটাই মনে করি এটা আমি প্রতিদিন তো সবার ঘরে ঘরে সম্ভব না এই যে না ঠিক আপনি ঠিকই বলছেন আমি বলবো যে মনিটরিংটার এত জোরালো ব্যবহার করা ঠিক যাবে না কিন্তু নট অনলি আপনাকে ভোক্তা ভোক্তা থেকে আসছেন না সরি ভোক্ত অধিকার আইন থেকে ভক্ত অধিকার থেকে আসে বা ওই আপনারা আপনাদের আরও যে সংস্থাগুলো আছে এই সংশ্লিষ্ট এতে সবারই মনে করা উচিত আপনারা শুধু সাংবাদিকরা কীভাবে কীভাবে করবেন সবারই এই জিনিসটা করা উচিত আমি মনে করি দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমাদের জন্য না তা তো আছে আইন তো একটা ধরা আইন আছে কিন্তু আইনটি প্রয়োগ হচ্ছে কি আইনটা প্রয়োগ হওয়া উচিত যে আইনটা আছে এটি যদি প্রয়োগ হয় তাহলে আমরা সাধারণ মানুষটা অনেক আমরা ওই সুবিধা পাবো